ইসমিল্ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের পর্বে তৈরি করছি সুজির ভাপা পিঠা অথবা এটাকে সুজির ভাপা কেকও বলা যেতে পারে চালের গুঁড়ি দিয়ে তো অনেক ভাপা পিঠা খেয়েছি আজকে চলুন সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করি এই ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার আলহামদুলিল্লাহ আর তৈরি করাও খুব একটা বেশি ঝামেলার না খুব সহজেই তৈরি করা যায় আর এর একটি প্রধান সুবিধা হচ্ছে একবারে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট দেখে নেই তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফার্স্ট চুলায় একটি প্যানে নিচ্ছি এক কাপ সুজি এখানে চিকন দানা সুজিটা ইউজ করতে হবে অ্যান্ড আমি প্যাকেটের চিকন দানা সুজিটা এখানে নিয়েছি এবারে সুজিটাকে কন্টিনিউসলি চেড়ে ভেজে নিচ্ছি সুজিটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার সময় সুজিগুলো কিন্তু কোনোভাবেই পুড়ে ফেলানো যাবে না তাহলে ভাপা পিঠার টেস্টটাও খারাপ আসবে অ্যান্ড কালারটাও কিন্তু একদমই ভালো আসবে না লালচে বর্ণ ধারণ করবে সুজিটা অলরেডি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি গরম গরম ট্রান্সফার করে নিচ্ছি অ্যান্ড গরম গরম এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ দিচ্ছি চিনি অর্থাৎ চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন আর যেহেতু এক কাপ সুজি নিয়েছি এজন্য জন্য এক কাপ দিলাম পানি আগেই বলেছি গরম থাকা অবস্থাতেই উপকরণগুলো অ্যাড করছি কারণ এ অবস্থায় পানি করলে সুজিটা যেহেতু গরম রয়েছে এজন্য খুব তাড়াতাড়ি একটু ফুলে গিয়ে সুজিটা অনেক বেশি সফট হয়ে যাবে যার কারণে আমাদের ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি সফট লাগবে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি আমি দশ মিনিট পর মিনিমাম দশ মিনিট পরে ব্যাক করলাম এবার একটু আপনাদের নেড়েচেড়ে দেখায় সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভারী হয়ে এসেছে অর্থাৎ সুজি পানি সোপ করে নেয় সেটা আমরা সকলেই জানি এই দশ মিনিট রেস্টে রাখার কারণ কিন্তু এটাই দেখুন আগের তুলনায় অনেক বেশি ভারী হয়ে গিয়েছে আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন একটু সফট হয়ে আসে অ্যান্ড এখানে আমি নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ইউজ করছি অ্যাটলিস্ট এটা ইউজ করতেই হবে আপনারা কিন্তু অবশ্যই দিবেন আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু পিঠার সে আসল টেস্টটা আপনারা পাবেন না হ্যান্ড হুইক্স দিয়ে নেড়েচেড়ে নারকেল কোড়াটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অ্যান্ড একটু জোরে সোরে প্রেশার ক্রিয়েট করে নাড়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন ব্যাটারের মধ্যে অনেকটা বুদবুদ সৃষ্টি হবে যার ফলে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি অ্যান্ড সফট হবে এ পর্যায়ে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অলরেডি আমার ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এর থিকনেসটা কেমন হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এবার চলুন পিঠাগুলো তৈরি করব। এর জন্য এখানে আমি ছোটো সাইজের চারটি স্টিলের বাটি নিয়েছি প্রথমে বাটির মধ্যে সামান্য একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে পিঠাগুলো খুব ইজিলি উঠে আসবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এবারে আপনাদের পিঠা তৈরি করে দেখায় প্রথমে একটি বাটির মধ্যে সেই তৈরি করে রাখা সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি একদম ভরে দেয়া যাবে না বাটির তিন ভাগের এক ভাগ দিতে হবে এরপর এর মধ্যে দিচ্ছি কোরানো নারকেল অ্যান্ড দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গুড় আগে থেকে ব্যাটারের মধ্যে চিনি অ্যাড করেছি এজন্য গুড়ের পরিমাপটা আমি কম রাখছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আবার উপর থেকে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিলাম অ্যান্ড উপরে শেষে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজির মিশ্রণ এবারে বাটির মুখটা সমান করে করে দিতে হবে হাতের সাহায্যে একটু চেপে চেপে উপরের অংশটা একটু স্মুথ করে নিলাম এভাবে আমি সবগুলি বাটি সাজিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বাটি আপনাদের একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আগে প্রসেসে সাজিয়ে নিব প্রথমেই তৈরি করে রাখা সুজির ব্যাটার দিয়ে দিলাম ওয়ান থার্ড বাটির মতো হবে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া অ্যান্ড এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এখানে আমি আখের গুড় ইউজ করছি তবে আপনারা খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন অ্যান্ড আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া এবং সবশেষে উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই সুজির ব্যাটারটি সাইটের অংশগুলো এবং উপরের অংশটা খুব ভালো করে ফিল আপ করে দিতে হবে যেন ভেতরের নারকেলের পুর অ্যান্ড গুড়টা বের না হয়ে আসে সবগুলি বাটি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার উপর থেকে একটু ডেকোরেশনের জন্য একটি করে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম এটা জাস্ট ডেকোরেশনের জন্য ভিডিও করছি এজন্য দেখার সৌন্দর্যের জন্য ইউজ করেছি এবারে চলুন পিঠাগুলি ভাপে বসাবো চুলায় একটি হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়েছি পানিটা প্রায় গরম হতে চলেছে ঠিক ওই পর্যায়ে উপরে একটি স্টিমার বসিয়ে দিলাম তার উপরে এবার একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি আমি চারটি বাটি সাজিয়ে নিয়েছি এজন্য চারটি বাটি দিয়ে দিলাম এইভাবেই পর্যায়ক্রমে একে একে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অ্যান্ড অপেক্ষা করছি প্রায় দশ মিনিট দশ মিনিটের একটুও বেশি লাগবে না দশ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চেক করে নিচ্ছি দেখুন একটি কাঠির সাহায্যে চেক করছি কাঠিটা একদম ক্লিন আসছে অর্থাৎ আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে আর একদমই কোনো কাঁচা ভাব নেই এবারে আমি ঠান্ডা করে নিয়ে বাটি থেকে এগুলোকে মোল্ড আউট করে নিব গরম অবস্থায় একদমই পিঠাগুলো মোল্ড আউট করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে চুরে যাবে পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু বাটি থেকে উঠে আসে দেখতেই পেলেন আর পিঠার সাইজগুলো দেখুন জাস্ট অসাধারণ হয়েছে আমার কাছে এত ছোট ছোট পিঠাগুলো তো দেখতেই ভালো লাগছে খেতে ইচ্ছে করছিল না অ্যান্ড ভাঙতে ইচ্ছে করছিল না তবে আপনাদের তো একটু দেখিয়ে দিতে হবে ভেঙে এজন্য আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে একদমই কিন্তু এর মধ্যে কাঁচা থেকে যায়নি এবারে চলুন একটি ভেঙে শেয়ার করি আপনাদের সঙ্গে আমি কিছু পিঠা গুড় অ্যান্ড নারকেলের পুর দুটো দিয়েই তৈরি করেছি আবার কিছু পিঠা শুধুমাত্র নারকেলের পুর দিয়েই তৈরি করেছি এই পিঠাটা দেখুন এটা শুধু নারকেলের পুর দিয়ে তৈরি করেছি ইভেন আমার কাছে কিন্তু এটাই সব থেকে বেশি ভালো লেগেছে গুড়ের পুরের তুলনায় এটাই বেস্ট ছিল আমার কাছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অ্যান্ড রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবারে চলুন গুড় দিয়ে তৈরি করা পিঠা একটি ভেঙে শেয়ার করি এই তো দেখুন মার্শাল্লাহ ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে একটি পিঠারও মাঝখানে একটু কাঁচা ছিল না রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন অ্যান্ড তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ